আসসালামু আলাইকুম, ওলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা বিজনেস ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস স্ট্যাটিস্টিক্স সাবজেক্টেও আছে এবং আপনার অ্যাকাউন্টিং থিওরি বইতে আছে সপ্তম চ্যাপ্টারে। এখানে প্রবলেম 1-2 গত ক্লাসে করা দিয়েছিলাম, প্রবলেম 4-5 এই দুটা আমাদের সিলেবাসে আছে ইয়েদের জন্য, অ্যাকাউন্টিংদের জন্য। তাহলে 3 করাবো না, 6ও করাবো না, 4-5 করাই দেবো। বলছে অ্যাপ্লাইং দ্য মেথড অফ সেমি অ্যাভারেজ ফর ডিটারমাইন ট্রেন্ড টু দ্য ফলোয়িং ডাটা অ্যান্ড কমেন্টস অন দ্য রয়্যাবিলিটি অফ এস্টিমেটস। সেমি অ্যাভারেজ মেথডে অঙ্কটা করতে বলছে। সেমি অ্যাভারেজ মেথডে আগে দুইটা তথ্য দেওয়া আছে প্রশ্নে, যেগুলো ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। এই চ্যাপ্টারে 3 ধরনের অঙ্ক আছে, আরো অঙ্কগুলো অনেক সহজ কিন্তু ধরনগুলো একটু বেশি আর কি। শাল দেয়া আছে প্রথমে, এখন এখানে দেওয়া আছে হলো আপনার 21, 25, 24, 32, 36। সেমি অ্যাভারেজ মেথডে করতে বলছে, এগুলো দেওয়া আছে সেলস। আর আগে আমরা শিখছি লিস্ট স্কোয়ার মেথড। সেমি অ্যাভারেজ মেথড মানে এটার জন্য আর দুইটা ঘর করতে হবে, দুই ভাগ করে ফেলবো আমরা। সেম মানে অর্ধেক, এটাকে 6টা সংখ্যা যেহেতু দুই ভাগ করে ফেললাম, এখানে অর্ধেক এখানে অর্ধেক, এই যোগফলটা এখানে লিখতে হবে, এটা 3টা যোগফল এখানে লিখতে হবে। ক্যালকুলেটার দিয়ে যোগফল করে ফেলি আমরা, একটা আছে 21, পরেরটা আছে 25, পরেরটা আছে 24, 70। নিচেরগুলো যোগফল বের করি, 32, 33, 36 চলে আসছে 98। এখন এই এটাকে 3 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 3টা সংখ্যা আছে, 70কে 3 দিয়ে ভাগ করলাম আর 98কে 3 দিয়ে ভাগ করলাম, এখানে আসছে 32.67। 98কে 3 দিয়ে ভাগ করলাম আর 70কেও 3 দিয়ে ভাগ করবো, 23.33। এটাই হলো সেমি অ্যাভারেজ মেথডের ট্রেন্ড ভ্যালু। এখানে লিখবো টোটাল, আর এটা হলো সেমি অ্যাভারেজ মেথডের ট্রেন্ড ভ্যালু। আচ্ছা, ট্রেন্ড ভ্যালু আমরা কেন ব্যবহার করি? আগে অঙ্কে দেখছিলাম 2020-10, 2000 সাল থেকে 2007 সাল পর্যন্ত বিভিন্ন ইনফরমেশন দেওয়া ছিল। তারা বলতেছিল 2008 সালে কত সেল হইতে পারে আইডিয়া করে দেখো। তখন আমরা ট্রেন্ড ভ্যালুর মাধ্যমে আমরা আইডিয়া করে বলতে পারছি 2000 এত সালে এত সেল হয়েছে। তো এটাও কিন্তু একজন ট্রেন্ড ভ্যালু, এটা দিয়েও আমরা বলতে পারবো 2000 কি জানে এখানে 97 আছে 98 সালে কত হইতে পারে, এটা বলারও ব্যবস্থা আছে। সেমি অ্যাভারেজ মেথডটা কি আপনারা বুঝতে পারছেন কিনা এটা বলে। এখানে অঙ্ক শেষ, যদি বাই চান্স এখন বলে যে একটা গ্রাফ পেপারে একটু এঁকে দেখো তো, কারণ যেহেতু এটা ট্রেন্ড ভ্যালু, গ্রাফ পেপার আঁকতে বলে যদি, তাহলে আমরা আঁকবো। কীভাবে আঁকবো এটা শেখাচ্ছি। গ্রাফ পেপারে এটা হলো এক্স, এটা হলো ওয়াই, আমরা জানি 92 থেকে 97 পর্যন্ত নিতে হবে, এটা 0, 92, 93, 94, 95, 96, 97।
নিলাম, এদিকে ট্রেন্ড ভ্যালু, এদিকে ভ্যালু সবচেয়ে বড় আছে 21 থেকে 36, তাহলে এটা হলো 20, এটা 30, এটা 40। এখন যদি অরিজিনাল লাইন লিখতে হয় তাহলে 92 এর সোজা কত আছে 21, 92 এর সোজা 21 এর ঘরে একটা ফোঁটা দিব, 93 এর সোজা আছে 25, 93 এর সোজা 25 এর ঘরে একটা ফোঁটা দিব, 94 এর সোজা আছে 24, 94 এর সোজা 24 এর ঘরে একটা ফোঁটা দিব, 95 এর সোজা আছে 32, 95 এর সোজা 32 এর এখানে একটা ফোঁটা দিব, 96 30, 96 30 এর ঘরে একটা ফোঁটা দিব, 97 36, 36 এর ঘরে একটা ফোঁটা দিব। এই যে বাঁকা লাইনটা হচ্ছে এটার নাম হলো ট্রেন্ড ভ্যালু। এখন তারা বলতেছে এটা হলো বাঁকা লাইনটা হলো অ্যাকচুয়াল ভ্যালু বা অরিজিনাল লাইন বা অ্যাকচুয়াল লাইন এটার নাম। আর ট্রেন্ড ভ্যালু আঁকতে বলতেছে, দেখেন ট্রেন্ড ভ্যালু কীভাবে আঁকবো, ট্রেন্ডের লাইনটা কীভাবে আঁকবো। দেখেন 93 সোজা কত আছে 23, 96 সোজা আছে কত 32, 93 সোজা 23-এর এখানে একটা ফোঁটা দিলাম, 96 সোজা 32-এ একটা ফোঁটা দিলাম, স্কেল দিয়ে এটা সোজা দাগ দিব। এই যে লাইনটা হলো সোজা লাইন, এটার নাম হলো ট্রেন্ড ভ্যালু, ট্রেন্ড লাইন। আশা রাখি গ্রাফটা বুঝতে পারছেন। এখন প্রশ্নে বলে দিল 2000 সালের সেল কত হবে বের করে দেখাও। সেক্ষেত্রে দেখেন রেখা এটা তো 98, এটা 99, এটা 2000, সেক্ষেত্রে রেখা এই স্কেল দিয়ে 2000 সাল পর্যন্ত দাগ দিব। আমারটা স্কেল দেওয়া হয়নি, বাঁকা হয়ে গেছে কিছুটা, সোজা এখান থেকে একটা দাগ দিব, দাগ দিয়ে দেখব আর এখানে একটা দাগ দিব, দেখতেছি 2000 সালের সেল 40 হবে। অর্থাৎ যে বিন্দুতে 2000 সাল সোজা যে বিন্দুটা এদিক দিয়ে মিলবে এই বিন্দুটাই হলো সেলস। আমরা লিখে দেবো এস্টিমেটেড সেল ফর 2000 বা 2000 সাল বা 2001 সাল, হ্যাঁ সমান সমান 40 লাখ টাকা। এভাবে সেমি অ্যানুয়ালি বা সেমি অ্যাভারেজ মেথডে কী করা যায়, ট্রেন্ড ভ্যালু বের করা যায়। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। এখন আপনাদের মাঝে প্রশ্ন হতে পারে যে স্যার এখানে না 6টা সংখ্যা হয়েছে, 6টা সংখ্যা হয়েছে, এই জন্য 2 ভাগ করছি, জোড়া সংখ্যা ছিল। যদি বেজোড় হয় কি করবো স্যার, সেক্ষেত্রে নিয়ম এটাকে 2 ভাগ করব, অবাদ ওর সংখ্যা দেখার দরকার নেই, ওর ধরেন যা আছে ধরে নিয়ে ওর সংখ্যা আছে হলো 24 ছিল না, 36 ছিল, 32 কাউন্টের দরকার নেই, এটা খালি থাকবে। এখানে 3টা সংখ্যা ধরেন 1 2 3 যোগ করলে আসতে 6 4 5 6 যোগ করলে আসতে ছিল 15, এটা 3 দিয়ে ভাগ করলাম আসলো 2, এটা 3 দিয়ে ভাগ করলাম আসলো 5। এইভাবে সেমি অ্যাভারেজ বের করতে হয়। আমি সেমি অ্যাভারেজের সব নিয়ম একটা অঙ্ক দিয়ে দেখাই দিলাম, আপনারা বই থেকে প্র্যাকটিস করবেন, হয়তো ইউনিভার্সিটি কোয়েশন ব্যতিক্রম টাইপের বইতে এইসব অঙ্ক পাবেন না, কিন্তু এটা মনে রাখবেন ব্যতিক্রম কিন্তু আপনার পাঠ্য বই না, যে সব অঙ্ক ব্যতিক্রমে থাকবে, ব্যতিক্রমের ভিতর থেকেই প্রশ্ন হবে বা সাজেশন থেকে প্রশ্ন হবে, এটা কিন্তু ইউনিভার্সিটি বলে দেয় নাই। ইউনিভার্সিটি বলছে মেইন বই থেকে প্রশ্ন হবে বা আপনাদের সিলেবাস থেকে প্রশ্ন হবে, এই জন্য ঘটনাক্রমে হয়তো ব্যতিক্রম থেকে
100% কম পড়ে যায়, কিন্তু প্রশ্ন যখন কঠিন হয় তখন ব্যতিক্রম কেন, মেন বই থেকে কম পড়ে না, কারণ কি সিলেবাস থেকে কম পড়ে, তখন নিয়ম জানতে হয়। আচ্ছা যাই হোক, আমরা চলে যাব প্রবলেম ফাইভে। প্রবলেম ফোর নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, আশা কি নাই। আজকে এই চ্যাপ্টার শেষ করে দেবো ইনশাল্লাহ। প্রবলেম ফাইভেও সংখ্যা দেওয়া আছে 6-7টা। ইয়ার দেওয়া আছে আর প্রোডাকশন দেওয়া আছে। ইয়ার দেওয়া আছে হলো 81 সাল থেকে একেবারে 1981 থেকে 81, 82, 83, 84, 85, 86, 87। এখন এখানে প্রোডাকশন দেওয়া আছে হলো 412, 438, 444, 454, 490, এইগুলো দেওয়া আছে। এখন এটা এই ঘরগুলাতে বলতেছে 3-year মুভিং অ্যাভারেজ করে দেখো, 3-year মুভিং অ্যাভারেজ করতে হবে। 3-year টোটাল, 3-year টোটাল আর 3 years অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ লিখে দেবে। সেক্ষেত্রে প্রথমে 3 বছর একটা যোগ করতে হবে, যোগ করে এখানে লিখবেন। 3 বছর একটা যোগ করলাম, যোগ করে এখানে লিখলাম প্রথম 3 বছর একটা যোগ করতেছি, 412 যোগ 438 যোগ 446 সমান দিলাম 1296। মাঝখানে লিখবেন 1296। পরবর্তী 3 বছর যোগ করবেন, 438, 446, 5, 456, 1358, 1338 এটা এখানে লিখবেন। এটা 3 দিয়ে ভাগ করে এখানে লিখে ফেলবেন। ভাগ করে এখানে লিখবেন, দেখাতে হবে না কিন্তু, এটা আমি বোঝানোর জন্য দিয়েছি। এখন এই 3টা পালা, এই 3টা পরবর্তী 3টাকে যোগ করে 3 দিয়ে ভাগ করবেন, 446 যোগ 454 যোগ 470 1370 1370কে 3 দিয়ে ভাগ করবো আমরা, 456। এখন এই পরবর্তী 3টাকে যোগ করে এখানে লিখব, এর পরবর্তী 3টাকে যোগ করে এখানে লিখব, এরপরে তার 3টা নেই, 2টা আছে, লিখতে হবে না। এই জিনিসটা একটু স্পষ্ট করে দিই তাহলে আপনার জন্য সুবিধা হবে। প্রথম 3টা যোগ করে মাঝখানে লিখলাম, পরের 3টা যোগ করে মাঝখানে লিখলাম, এরপরের 3টা যোগ করে এখানে লিখলাম, এরপরের 3টা যোগ করে এখানে লিখলাম, শেষ 3টা যোগ করে এখানে লিখলাম। এই ঘর বের করতে হলে এই সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করলে চলে আসবে। এই সংখ্যাগুলো আর আমি ভাগ করে দেখালাম না, এগুলো পারবে না। যদি বলে গ্রাফ পেপারে কে দেখাও, অরিজিনাল ডাটা হবে, এক্স এর মান তো এইগুলো, ওয়াই এর মান এইগুলো,
অরিজিনাল লাইনটা হবে এইগুলার ভিত্তিতে, এরকম বাঁকা তারা এরকম এরকম হবে। আর ট্রেন্ড লাইন হবে এখানের সংখ্যাটা আর এখানের সংখ্যাটা বসাবেন, বসায় যোগ করে দিবেন 82 সালে সোজা দিবেন 432, আর 86 সালের সোজা, 86 সালের সোজা, 86 সালের সোজা যেটা আসে এটা দেখে এখানে দিবেন, হয়ে গেল ট্রেন্ড লাইন। পরে 83 সালে এখানে একটা ফোটা দিয়ে দিবেন, 84 সালে একটা ফোটা দিয়ে দেবেন, 85 সালে একটা ফোটা দিয়ে দেবেন, অথবা এই ভ্যালুগুলোর ভিত্তিতে ট্রেন্ড লাইন আঁকা যাবে। এবং যে তারা প্রশ্ন করে যে 90 সালে এটা বের করো, এই লেখা যে 90 সালে মিলিত হবে সেটাই হবে আমাদের এস্টিমেটেড ভ্যালু। এখন আরেকটা প্রশ্ন আছে এখানে, নাই এখানে, এই দুইটা প্রশ্নের মাঝে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। এক্সট্রা একটা প্রশ্ন আছে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা হলো 4-year মুভিং অ্যাভারেজ। এমনি তো ঘর করতে হয় 4টা, ইয়ার সেলস টোটাল অ্যাভারেজ, এই 4টা ঘর করে আমি অঙ্কটা করি। কিন্তু 4-year যদি বলে, 3-year তো অনেক সহজ ছিল, যেমন 90, 91, 92, 93, 94, 95, 96, মানে এখানে আছে 2, 4, 6, 8, 1, 3, 5। 3-year বলছিল 3টা যোগ করে এখানে লিখতাম। 5-year যদি বলে মুভিং অ্যাভারেজ, সেক্ষেত্রে 5টা যোগ করব, 5টা মাঝখানে এখানে এখানে লিখে দিব, পরবর্তী 5টা যোগ করব, যোগ করে এখানে লিখে দিব, এখানে লিখে দিব, পরবর্তী 5টা যোগ করব, যোগ করে এই জায়গায় লিখে দিব, পাঁচ দিয়ে ভাগ করে মানগুলো এখানে এখানে লিখে ফেলব। 5-year 3-year সহজ, 5-year এবং 3-year-এ কোনো কোয়েশ্চেন থাকার কথা না, কিন্তু 4-year একটু ঝামেলা আছে। 4-year যদি মুভিং অ্যাভারেজ বলে সেক্ষেত্রে করণীয় কী? সেক্ষেত্রে আমাকে আরেকটা বের করতে হবে, সেন্ট্রাল, সেন্ট্রাল অ্যাভারেজ, সেন্ট্রাল অ্যাভারেজের ক্ষেত্রে আগের মতো তো করবোই, যেমন এখানে আস্তে আস্তে 4-year বলছে 4টা যোগ করে, 4টা যোগ করে আসে 6, 2, 4, 6, 6, এখানে আছে 20, পরবর্তী 4টা যোগ করে আসে 6, 12, আচ্ছা 18, 19, পরবর্তী 4টা যোগ করে আসে 14, 15, 18, পরবর্তী 4টা যোগফল আসে 9, 12, 17। আমি মুখে মুখে যোগ করতেছি, যোগফল এভাবে নামাতে হবে, পরে তো আর 4টা নাই। এটা একটু খেয়াল করে দেখেন, আগের বার তো একটা সংখ্যা সোজা ছিল, 3টা করলে 91 সোজা লিখতাম, 5টা করলে 92 সোজা লিখতাম, কিন্তু এই 20, 19, 18 কারো সোজা আসে না, সেক্ষেত্রে এটার ভাগ 4 দিয়ে ভাগ করে তা আনতেই হবে মান 5, 4 দিয়ে ভাগ করলে 5 আসে, এটা আসে 4.75 আসে, 4.5 আসে, এটা আসে 4.25 আসে। সেন্ট্রাল ঘরটা কীভাবে করবো? এই দুইটাকে যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, সেন্ট্রাল ঘরটা 5 এবং 4.75 যোগ করবো, 2 দিয়ে ভাগ করবো, 4 যোগ ভাগ 2, 9.75 আসছে, 2 দিয়ে ভাগ করলে আসে হলো 4.87, যা যোগ আসবে যোগটাকে 2 দিয়ে ভাগ করে ফেলো, অর্থাৎ এই দুইটার যোগফলকে
ভাগ করবো দুই দিয়ে, চার দশমিক। আবার এই দুইটাকে যোগ করব, যোগফল যা আসবে সেটাকে দুই দ্বারা ভাগ করব, শেষের এই দুইটাকে যোগ করব, যোগফল যা আসে দুই দিয়ে ভাগ করব। এটা হলো ফোর ইয়ার মুভিং অ্যাভারেজ। আমরা মুভিং অ্যাভারেজের সব নিয়ম শিখে ফেললাম। নেক্সট ক্লাসে এটার আরেকটা অংশ আছে সিবিপি, সেটার ক্লাস হবে। সিবিপি আমরা থার্ড ইয়ারে করছিলাম। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন।